আমরা হচ্ছে আজকে সি প্রোগ্রামের যে হচ্ছে কোর অংশ আছে, আমরা হচ্ছে একেবারে মূল অংশটাতে যাব আজকে। এবং হচ্ছে আজকের পার্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং হলো আজকের যে ক্লাসটা হচ্ছে এইটাতেই মূলত হচ্ছে আমরা ওই প্রোগ্রামের যে প্রাথমিক ধাপগুলো আছে, প্রাথমিক কাজগুলো করব। তো প্রাথমিক কাজগুলো বলতে হচ্ছে যে অ্যালগোরিদম আছে, ফ্লোচার্ট আছে, অ্যালগোরিদম আছে, ফ্লোচার্ট আছে। তো এই কাজগুলো হচ্ছে আজকে আমরা শুরু করবো। তো আজকের ক্লাস থেকে মূলত হচ্ছে অধ্যায় 5-এর পরীক্ষার জন্য যে অংশগুলো বেশি আসে, এই পরীক্ষার অংশগুলো হচ্ছে আজকে থেকে আমরা শুরু করব। তো তোমাদেরকে আমরা হচ্ছে আমি গতদিন একটা ছোট রেকর্ড দিয়েছিলাম, যারা দেখেছো সেখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে প্রোগ্রাম তৈরির কিছু ধাপ আছে। তো এই ধাপগুলো জাস্ট আমি সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে কোনো একটা প্রোগ্রাম তৈরি করার আগে অনেকগুলো কাজ আছে। তো কিছু কাজ আছে প্রোগ্রাম তৈরি করার আগে, কিছু কাজ আছে প্রোগ্রাম তৈরি করার পরে। তো এখন এই আগের এবং পরে ধাপগুলো মিলে হচ্ছে এগুলোকে বলা হয় প্রোগ্রাম তৈরির ধাপ। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে একটা সমস্যাকে নির্দিষ্ট করা, অর্থাৎ প্রোগ্রাম আমরা যে প্রোগ্রামটা নিয়ে কাজ করছি ওইটার মূল বিষয়টা কি, ওইটা কি নিয়ে কাজ করতে হবে বা ওখানে কোন সমস্যাকে সমাধান করতে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ, সমস্যা নির্দিষ্ট করা। আর 2 নম্বর হচ্ছে সমস্যাটা নিয়ে হচ্ছে আমরা অ্যানালাইসিস করব যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে, কোন কোন ওয়েতে সমাধান করলে সুন্দর একটা সমাধান হবে। তো এই এটা হচ্ছে 2 নম্বর ধাপ, সমস্যা বিশ্লেষণ। আর 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনটা কোনটা? প্রোগ্রাম ডিজাইন হচ্ছে প্রোগ্রাম করার আগে খসড়া ভাবে প্রোগ্রামকে সমাধান করা। প্রোগ্রাম করার আগে, মূল কাজ করার আগে খসড়া যে সমাধান সেটাকে বলা হয় প্রোগ্রাম ডিজাইন। আর 4 নম্বর ধাপ হচ্ছে ডেভেলপমেন্ট বাই কোডিং। এই ধাপেই মূলত হচ্ছে আমরা সি প্রোগ্রাম বলো, জাভা বলো, পাইথন বলো, অন্যান্য যত প্রোগ্রাম আছে সেখানে কোডিং করি হচ্ছে এই 4 নম্বর ধাপে গিয়ে। 5 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রামের কোনো সমস্যা থাকলে এগুলো সমাধান করা। তারপর 6 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রামের মধ্যে কোনো ধরনের কমেন্ট টমেন্ট অ্যাড করা, বা কোনো বিষয়ের বিস্তারিত বর্ণনা যদি তুমি অ্যাড করতে চাও সেটা হচ্ছে আমরা এই ডকুমেন্টেশনে করব। আর সবার লাস্ট হচ্ছে মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ। এখানে হচ্ছে যদি প্রোগ্রামে কোনো ধরনের সমস্যা দেখা দেয় অথবা যদি পরবর্তীতে এই প্রোগ্রামটাকে আবার নতুন করে ইউজ করার প্রয়োজন হয়, তো এই কাজগুলো হচ্ছে আমরা কোথায় করব? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণে, মানে প্রোগ্রামটাকে আমরা ফিউচারের জন্য সংরক্ষণ করব, এবং ফিউচার যদি কোনো আপডেটের দরকার হয় তাহলে আমরা সেই আপডেটের কাজটা করব কোথায়? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স এর মধ্যে। তো আজকে আমরা যে পার্টটা শুরু করব, এই পার্টটা হচ্ছে মূলত প্রোগ্রামের যে সমস্যা নির্দিষ্টকরণ, বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, এই 3টা কাজ হচ্ছে আজকে আমরা করব। আজকে এবং তার পরের কয়েকটা ক্লাসে প্রথম 3টা ধাপ নিয়ে কাজ করব। প্রথম আমাদেরকে সমস্যা দেওয়া থাকবে বা আমরা একটা সমস্যা ঠিক করব যে কোনটাকে সমাধান করব। 2 নম্বর ধাপ হচ্ছে আমরা দেখবো সমস্যাটাকে সমাধান কিভাবে করা যেতে পারে, ওই সমস্যা সমাধান করতে গেলে কোন কোন বিষয় জানতে হবে, কোন ধরনের ম্যাথ লাগবে কিনা, কোন ধরনের লজিক লাগবে কিনা, সেই বিষয়গুলো আমরা 2 নম্বর ধাপে দেখবো। 3 নম্বর ধাপে হচ্ছে আমরা প্রোগ্রাম ডিজাইন করব। ডিজাইনটা হচ্ছে খসড়া ভাবে প্রোগ্রামটা তৈরি করা। তো এই 3টা ধাপ নিয়ে হচ্ছে আজকে আমাদের কাজ। তো এখন এই প্রোগ্রাম ডিজাইন করার জন্য কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে। এই প্রোগ্রাম ডিজাইনের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেম গুলো হচ্ছে আমরা একটু দেখব। তার মানে হচ্ছে একটা সমস্যাকে আমরা সমাধান করতে গেলে এই হয় প্রোগ্রামের ডেভেলপমেন্টের লাইফ সাইকেল বা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল। একটা সফটওয়্যার করতে গেলেও এই লাইফ সাইকেলটা মেনটেন করা হবে, বা এটা এটা মেনে হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করা হবে, বা যেকোনো ধরনের প্রোগ্রামে নিয়ে কাজ করতে গেলে এই লাইফ সাইকেলটা ফলো করা হয়। তো আমাদের প্রথম কাজটা কি? সমস্যা নির্দিষ্ট করা। 2 নম্বর ধাপ হচ্ছে সমস্যা অ্যানালাইসিস করা, সমস্যাটাকে অ্যানালাইসিস করে 3 নম্বর ধাপে গিয়ে হচ্ছে আমরা প্রোগ্রাম ডেভেলপমেন্ট করব। তো এই প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা যায় 3 ভাবে, একটা হচ্ছে অ্যালগোরিদম, একটা হচ্ছে অ্যালগোরিদম, আরেকটা হচ্ছে ফ্লো চার্ট, আর একটা হচ্ছে সুডো কোড। অ্যালগোরিদম হচ্ছে কোনো একটা সমস্যাকে যদি বর্ণনার মাধ্যমে সমাধান করা যায়, বর্ণনামূলক উপায় যদি সমাধান করা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যালগোরিদম। আর সমস্যাটাকে যদি হচ্ছে চিত্রের সাহায্যে সমাধান করা হয় সেটা হচ্ছে ফ্লো চার্ট, আর যদি সাংকেতিক চিহ্নের সাহায্যে সমস্যার সমাধান করা হয় সেটাকে বলা হয় সুডো কোড। তাহলে আবার বলি, কোন একটা সমস্যাকে যদি হচ্ছে আমরা অ্যালগোরিদম কি লিখে ফেলি, কোন একটা সমস্যাকে ধাপে ধাপে যদি আমরা বর্ণনামূলক উপায়ে সমাধান করি সেটা হচ্ছে অ্যালগোরিদম। ঠিক আছে, মানে আমরা হচ্ছে সমস্যাটাকে কিভাবে সমাধান করব এইটাকে হচ্ছে বর্ণনার সাহায্যে আমরা যদি সমাধান করি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে প্রোগ্রাম দিয়ে মূলত গ্রাফিক্স ডিজাইন করা হয় না, প্রোগ্রাম দিয়ে হচ্ছে গ্রাফিক্স করার জন্য সফটওয়্যারটা এটা তৈরি করা হয়। এই যে আমরা হচ্ছে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ আছে, আমাদের পিসি কিভাবে কাজ করবে, এই যে ডিরেকশন গুলো এগুলো হচ্ছে প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, মানে গ্রাফিক্স এর সফটওয়্যারটাই প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে,
যে হচ্ছে গ্রাফিক্সে কোন টুলটা ইউজ করলে কোন ধরনের কালার হবে, কোন টুলটা ইউজ করলে কোন ধরনের শেপ আসবে, এই যে ডিরেকশন গুলো এগুলো প্রোগ্রামের সাথে দেওয়া হয়েছে। তো অ্যালগোরিদমের সংখ্যাটা লিখে ফেলো, আমরা এইভাবেও বলতে পারি সংখ্যাটাকে যে প্রোগ্রাম তৈরি করার জন্য বা কোনো একটি সমস্যাকে যদি আমরা পর্যায়ক্রমে বর্ণনামূলক উপায়ে সমাধান করি বা বর্ণনার মাধ্যমে সমাধান করি তাকে অ্যালগোরিদম বলে। আবার বলছি, কোন একটি সমস্যাকে ধাপে ধাপে বর্ণনার মাধ্যমে সমাধান করাকে কি বলা হয়? অ্যালগোরিদম বলে। এখন অ্যালগোরিদম কি আমরা দেখব, ফ্লোচার্ট কি একটু দেখে নাকি? ফ্লোচার্ট হচ্ছে কোন একটা সমস্যাকে চিত্রের সাহায্যে সমাধান করা, অর্থাৎ সমস্যার চিত্রমূলক যে উপস্থাপন সেটা হচ্ছে ফ্লোচার্ট। তার মানে প্রোগ্রাম লেখার আগে আগের যে ধাপটা আমি এখানে দেখেছিলাম, এই যে প্রোগ্রাম ডিজাইন, এই ডিজাইনটা করা যেতে পারে তিন ভাবে, অ্যালগোরিদম, ফ্লোচার্ট আর হচ্ছে সুডো কোড। অ্যালগোরিদম কি বলেছিলাম, যে কোনো একটা সমস্যাকে বর্ণনার মাধ্যমে সমাধান করা, ফ্লোচার্ট হচ্ছে কোনো একটা সমস্যাকে চিত্রের মাধ্যমে সমাধান করা। তাহলে প্রোগ্রামের যে সমাধান করার যে ধাপগুলো থাকবে সেই ধাপগুলোকে যদি আমরা কিছু চিত্রের সাহায্যে প্রেজেন্ট করি সেটাকে বলা হবে ফ্লোচার্ট। তো আমরা চিত্রগুলো একটু খাতার মধ্যে সবাই তুলে নিব যে ফ্লোচার্টের চিত্রগুলো কোনগুলা। ফ্লোচার্টের অনেকগুলো চিত্র আছে, সবগুলো আমাদের লাগবে না, আমি হচ্ছে যেগুলো খুবই দরকার এই পেজে যতগুলো চিত্র আছে এগুলো হচ্ছে মূলত ফ্লোচার্টের চিত্র, এখানে সবগুলো আমাদের দরকার নেই। আমরা হলো কিছু চিত্রকে আলাদা করব যেগুলো হচ্ছে আমাদের বেশি কাজে লাগবে, ওগুলা দিয়ে আমরা হচ্ছে লিখবো। তোমরা হচ্ছে এই অংশটা তাড়াতাড়ি করে হাতে তুলে ফেলো। দেখো এখানে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা কাজ হচ্ছে প্রসেস করা, আর এটা হচ্ছে তোমার ডিসিশনের কাজ করবে, এটার নাম হচ্ছে ডায়মন্ড। আর এটা হচ্ছে সামন্তরিক, এটা ইনপুট এবং আউটপুট, এখানে আই আর ও আছে, ইনপুটের কাজও করবে আউটপুটের কাজও করবে। তারপর এটা হচ্ছে শুরু করবে শেষ করবে, এটা হচ্ছে ঠিক এরকম না, চিহ্নটা হচ্ছে তোমার বৃত্তের মতো, চ্যাপ্টা বৃত্ত, মানে পৃথিবীর যে শেপ প্রায় ওরকম, ঠিক আছে? তো এরকম হলে এটা স্টার্ট বা এন্ড। তারপর এটা হচ্ছে ডিরেকশন, ডিরেকশন ডানে হতে পারে, বামে হতে পারে, উপরে হতে পারে, নিচে হতে পারে, এগুলো হচ্ছে ডিরেকশন, ঠিক আছে? আর লাস্টের হচ্ছে কানেক্টর, লাস্টেরটা হলো কানেক্টর। তাহলে আবারও বলছি, এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র হলে প্রসেস, আর এই ডায়মন্ড এর ডিসিশন লজিক্যাল ডিসিশন, সামন্তরিক হলে ইনপুট অথবা আউটপুট, সামন্তরিক হলে ইনপুট বা আউটপুট। আর তারপর হচ্ছে এই যে একটু চ্যাপ্টার বৃত্ত যেটা, একটু ওভাল শেপ হলে এটা হচ্ছে স্টার্ট করা অথবা এন্ড করা। আর ডিরেকশন চার ধরনের হতে পারে, উপর নিচ ডান বাম হতে পারে, চারটা ডিরেকশনে যে কোনো একটা একই সময় ইউজ করা যাবে। তো ওই ডিরেকশনটা হলে সেটা হচ্ছে, এটাকে বলা হয় ডিরেকশন বা অ্যারো, অ্যারোটাকে বলা হয় ডিরেকশন। আর একেবারে একেবারে পিওর সার্কেল হলে সেটাকে বলা হয় কানেক্টর, ঠিক আছে? এই চিত্রগুলো ঝটপট করে লিখে ফেলো, আর কে যেন সংজ্ঞাটা লিখতে পারে নাই, অ্যালগোরিদম আর ফ্লোচার্টের সংজ্ঞাটা লিখে ফেলো। আমি আগে অ্যালগোরিদমটা দিচ্ছি, তারপর হচ্ছে ফ্লোচার্টটা দিচ্ছি, তোমরা যারা লিখতে পারো নাই তারা হচ্ছে লিখে ফেলো। তোমরা হচ্ছে অ্যালগোরিদমের যারা লিখতে পারো না অ্যালগোরিদমের সংখ্যাটা লিখে ফেলো, তারপর আমি ফ্লোচার্টটা দিচ্ছি, যারা পরে করেছো ফ্লোচার্টটা লিখে ফেলো ঝটপট করে। আর যারা পরে আসো তারা প্রথম দিকে একটু অংশ শুনিও, যদি গত ক্লাস না করে থাকো প্রথম দিকে 2-3 মিনিট একটু শুনে নিবা, খুব সংক্ষিপ্ত ভাবে আমি গত ক্লাসটাকে একটু রিক্যাপ করেছি। তো এটা হলো অ্যালগোরিদম, তারপর ফ্লোচার্টটা দেখাচ্ছি। ফ্লোচার্টটা হচ্ছে কি, অ্যালগোরিদমটাকে আমি অন্যভাবে বলেছি, যে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে বর্ণনার মাধ্যমে সমাধান করা অ্যালগোরিদম বলে, ঠিক আছে? পরে ভিডিওটা শুনে এটা অল্টারনেটিভ সংখ্যা লিখে ফেলবা, মানে হচ্ছে যদি পরীক্ষায় ভুলে যাও তাহলে যদি মনে না পড়ে তখন ওই সংখ্যাটা তোমার কাজে লাগবে। আর একইভাবে ফ্লোচার্টটাও লিখে ফেলো, যাদের ফ্লোচার্টটা মিস হয়েছে ফ্লোচার্টটা লিখে ফেলো। সেম বিষয় শুধু হচ্ছে আমরা যদি এটা চিত্রের সাহায্যে সমাধান করি সেটা হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে? চিত্রের সাহায্যে সমাধান করি সেটা হচ্ছে ফ্লোচার্ট। আর আমি হচ্ছে ইয়েগুলো আবার ডিরেকশনগুলো আবার দিচ্ছি, ডিরেকশনগুলো আবার দেখে নাও, বা ওই চিহ্নগুলো আবার দিচ্ছি, চিহ্নগুলো সবাই ইউজ করে মানে কিভাবে ইউজ করতে হবে, কোনটা কি কাজ, এটা হলো খাতে লিখলে ক্লিয়ার হবে, আবার যখন আমি বর্ণনা করব মানে উদাহরণ দিব যখন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই হচ্ছে এখানে প্রচারের সংখ্যা লেখা হয়ে গেলে এই ডিরেকশন গুলো খাতে তুলে নাও, ডিরেকশন গুলো ঝটপট খাতে তুলে ফেলো, এটা হচ্ছে প্রচার করতে লাগবে আগামী কয়েকটা ক্লাসে, আমাদের এই চিহ্নগুলো বারবার কাজে লাগবে, ডিরেকশন গুলো
আচ্ছা, তাহলে এই ডিরেকশন গুলা, এগুলোর কাজগুলো এখানে বর্ণনা করা আছে। প্রথম যেটা বলেছিলাম যে হচ্ছে ওভাল যে শেপটা আছে, এই ওভাল শেপের কাজ হচ্ছে দুইটা, প্রোগ্রাম শুরু করবে, স্টার্ট করবে অথবা এন্ড করবে, ঠিক আছে? দুই নাম্বারটা হচ্ছে ডিরেকশন, এই ডিরেকশন তো আমরা জানি উপর নিচ ডান বাম চারটা ডিরেকশন হতে পারে। তারপরটা হচ্ছে একটা প্যারালোগ্রাম আছে, এটার কাজ হচ্ছে ইনপুট এবং আউটপুট দুইটার কাজ করা। তারপরে হচ্ছে একটা রেক্টেঙ্গল আছে, এটা হচ্ছে কাজ হচ্ছে প্রসেস করা। আর তারপরে একটা হচ্ছে একটা ডায়মন্ড আছে, ডায়মন্ডের কাজ হচ্ছে ডিসিশন নেওয়া, ঠিক আছে? এটার কাজ হলো ডিসিশন নেওয়া। এখন আমরা কিভাবে ফ্লোচার্ট করব এটা হচ্ছে আমরা একটু দেখি। ফ্লোচার্ট করার সময় আমরা হচ্ছে এই চিহ্নগুলোর ব্যবহার তো করবোই। তো তার আগে হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম একটু আগে সুডো কোডের কথা, একটু সুডো কোডটা দেখো। এই সুডো যে শব্দটা, সুডো বানানটা কিন্তু পি দিয়ে, PSEUDO, সুডো কোড। সুডো শব্দটা অর্থ হচ্ছে ফেক বা হচ্ছে মানে অরিজিনাল না যেটা, ঠিক আছে? কোনো কিছুকে যদি হচ্ছে আমরা কোনো একটা জিনিসকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে প্রেজেন্ট করি বিভিন্ন ধরনের কোডের সাহায্যে, নেমোনিক কোড বা বিভিন্ন ধরনের সিম্বলিক কোডের সাহায্যে যদি প্রেজেন্ট করি, সাংকেতিক কোডের সাহায্যে প্রেজেন্ট করি, তাহলে সেটাকে বলা হবে সুডো কোড। তো একটা প্রোগ্রামকে খসড়া করা যেতে পারে, ড্রাফট করা যেতে পারে তিন ভাবে। একটা হলো অ্যালগোরিদমের সাহায্যে অর্থাৎ বর্ণনার সাহায্যে, দুই নম্বর হচ্ছে ফ্লোচার্টের সাহায্যে মানে চিত্রের সাহায্যে, আর তিন নম্বর হচ্ছে সাংকেতিক কোডের সাহায্যে। তো HTC লেভেলে আমাদের হচ্ছে সুডো কোডটা দরকার নাই, আমরা অ্যালগোরিদম আর সুডো কোড মিলেই হচ্ছে অ্যালগোরিদম বানাবো, মানে সুডো কোডটাকেই আমি হচ্ছে অ্যালগোরিদম ব্যবহার করব যেন সুডো কোডটা সহজ হয়, ঠিক আছে? তো হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা হচ্ছে আমাদের লাগবে, অ্যালগোরিদম ফ্লোচার্টটা হচ্ছে আমাদের বেশি দরকার। ঠিক আছে, এইটা হচ্ছে সুডো, ওই বলে উচ্চারণটা হচ্ছে সুডো, ঠিক আছে? দেখে মনে হচ্ছে হচ্ছে সিউডো, উচ্চারণটা সিউডোর মতোই হবে। আচ্ছা, তো এখন দেখো সুডো কোড কি। সুডো হচ্ছে সব যেটা হচ্ছে ছদ্ম কিছু একটা, অর্থাৎ যেটা আসল না। তো কোনো একটা প্রোগ্রামকে যদি হচ্ছে আমরা কিছু ধরনের সংকেতের সাহায্যে প্রেজেন্ট করি, তো সেইটাকেই বলা হবে একসাথে সুডো কোড, ঠিক আছে? এটা একটু জাস্ট তুলে রাখো, সুডো কোডের সংজ্ঞা তেমন গুরুত্বপূর্ণ না। এটা MCQ তে আসতে পারে, সুডো শব্দের অর্থ কি, এটা কোন ভাষার শব্দ। তো আমরা একটা প্রবলেম নিব, এই প্রবলেম নিয়ে আমরা হচ্ছে কি করব, এটা অ্যালগোরিদম ফ্লোচার্ট বানাবো। ভালো করে খেয়াল করবো, এটা বলি এক শোনো। একটা অ্যালগোরিদম হচ্ছে কোন একটা সমস্যাকে যদি আমরা হচ্ছে বর্ণনার সাহায্যে সমাধান করি, সেটা হচ্ছে অ্যালগোরিদম সাহায্যে সমাধান করা। আর ফ্লোচার্ট হচ্ছে চিত্রের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা। এখন ধরো তোমাকে একটা প্রশ্ন দিল, আমি নতুন করে নেই, তোমাকে প্রশ্ন সবাই খাতা লিখে ফেলো। প্রশ্নটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো, এটা হচ্ছে প্রশ্ন। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো, এটা হলো প্রশ্ন, এটা হচ্ছে আমরা এখন সমাধান করব। দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম, অ্যালগোরিদম করার জন্য ধাপে ধাপে লিখতে হয়, বাংলাতে লিখলে হয়, ইংরেজিতে লিখলে হয়। তো আমরা ইংরেজিটা ফলো করতেছি, ইংরেজিতে লিখলে সহজ হয় জিনিসটা। তো অ্যালগোরিদম করার জন্য কি করতে হবে, ধাপে ধাপে সমাধান করতে হবে। তো আমরা হচ্ছে স্টেপ 1 2 3 এভাবে করে হচ্ছে আমরা সমস্যাকে সমাধান করব।
তো কতগুলো স্টেপ আমি নিয়ে রাখলাম, যতগুলো লাগবে পরে লাগলে অ্যাড করব। তো একটা হচ্ছে স্টেপ 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর 4, তারপর 5। নর্মাল একটা সমস্যা হচ্ছে কি হয়, পাঁচটা ধাপেই সমাধান হয়ে যায়। প্রথম ধাপ স্টেপ 1, আমাদের কাজ হচ্ছে প্রথম স্টার্ট করা, শুরু করা, ঠিক আছে? 2 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম সলভ কতগুলো ইন লাগবে। প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল হচ্ছে দুইটি সংখ্যার যোগফল নয়, দুইটা সংখ্যা হচ্ছে তোমাকে যেহেতু ক্াকেড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 া